পৃথিবীর বুকে সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম হচ্ছে ইসলাম। আরেকটু জোরে জোরে, পৃথিবীর বুকে সবচাইতে আপডেটেড ধর্মের নাম ইসলাম। পৃথিবীর বুকে সবচাইতে নির্ভেজাল ধর্মের নাম ইসলাম। মনে রাখবেন, যেগুলোকে আপনারা ফ্যাশন মনে করেন, যে কোনো একটা বিষয় আপনি ধরেন, চুলের মধ্যে রং করা ফ্যাশন, ওকে মানলাম, এটার মধ্যে কোনো ক্ষতি নাই বলেন তো? আপনারাই বলছেন, আচ্ছা আমি বলছি না, আপনারাই বলছেন, ওকে। একটু ঠান্ডা মাথায় কথাগুলো শোনার চেষ্টা করবেন, কারণ বুঝলে অনেক কিছু আলহামদুলিল্লাহ। ট্যাটু করে না, এটা ফ্যাশন, এটাতে ক্ষতি নাই বলেন? ব্রো ফ্ল্যাগ করা ফ্যাশন, ক্ষতি নাই বলেন? সিরা কাটা, পুরুষের নাকে কানে দুল লাগানো ফ্যাশন, ক্ষতি নাই বলেন? আমি শ্রদ্ধার সাথে বলবো সবার কাছে, ইসলামের একটা আইন দেখান যেটার মধ্যে ক্ষতি আছে। ইসলামের একটা আদেশ দেখান যে আদেশে মানব জাতির জন্য ক্ষতি আছে। এমন কোন আদেশ ইসলামের ডিকশনারিতে নাই, তার মানে যদি বলেন আমরা শিক্ষিত ভালো গ্রহণ করি খারাপ বাদ দিই, তাহলে নিজের ভালো তো পাগলে বুঝে, আত্মার ভালো পাগলে বুঝে, জ্ঞানের ভালো পাগলে বুঝে, স্কিনের ভালো পাগলে বুঝে, চোখের ভালো পাগলে বুঝে। এবার মানুষ যখন নিজের ভালো চাওয়ার জন্য পাগল পারা হয়ে গেল, এবার বিবেক উত্তর দেয়, মানার মতো ইসলামকে মানা শুরু করো, তুমিও ভালো থাকবা, দেহ ভালো থাকবে, আত্মা ভালো থাকবে, পরিবারও ভালো থাকবে। সুবহানাল্লাহ।